2023 বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসবে না বিজেপি, একথা শুধু মানুষই বলে না, প্রকৃতিও তার ইঙ্গিত দিয়ে দিয়েছে। গত 5 জানুয়ারি বিজেপির বড় কর্মসূচি ছিল এ রাজ্যে, আর ওই দিন থেকেই গোটা রাজ্য কুয়াশা আর মেঘে ঢেকে যায়। আজ 8 জানুয়ারি বিজেপির শোষণের বিরুদ্ধে মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে স্বামী বিবেকানন্দ ময়দানে হাজির হয়েছেন, তখন সূর্যদেব রাজ্যের আকাশে উপস্থিত হয়েছে। অর্থাৎ প্রকৃতি এ রাজ্যের শ্রমজীবী মানুষের পাশেই আছে, যা বিজেপির জন্য অশনি সংকেত। স্বামী বিবেকানন্দ ময়দানে শ্রমজীবীদের সমাবেশে এমনটাই বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। গত 5 তারিখে আমাদের রাজ্যের 2টি প্রান্ত থেকে এ রাজ্যের শাসক দল তারা জনবিশ্বাস যাত্রার নামে ত্রিপুরাজ্যের মানুষের সামনে আরেক প্রস্থ নাটক করার জন্য যে কর্মসূচির সূচনা করেছিল, প্রকৃতিও এটাকে পছন্দ করেনি। গত 5 তারিখ থেকে সারা ত্রিপুরাজ্যকে কুয়াশা এবং দুর্যোগ তার চাদর যেন ডেকে রেখেছিল। আজকে আপনারা এখানে এসেছেন, আকাশ খুলেছে, আকাশ হাসছে, সারা ত্রিপুরাজ্যের মানুষের তার যে আওয়াজ, তার যে আকাঙ্ক্ষা, তার যে আগামী দিনের শপথ, সেটা বই আপনারা গ্রাম পাহাড় থেকে এখানে এসেছেন আজকে তার প্রমাণ। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, লাল সালাম। এদিন জিতেন্দ্র চৌধুরী আরো বলেন, ভোটের দিনক্ষণ ঘোষণার পর ভোট হবে, আর এই ভোটে বিজেপিকে উৎখাত করে শ্রমজীবী সহ রাজ্যের মানুষের অধিকার প্রতিষ্ঠা করুন। এভাবেই বিজেপির বিরুদ্ধে শ্রমজীবীদের কাছে সরকার পরিবর্তনের আহ্বান জানান সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আজকের এই 8 তারিখে আর একটা ঘটনা করিয়েছে সরকার, সেটা হলো নাগরিক সংশোধনী আইন সিএএ, সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনতে গিয়ে আজকের এই দিনে এই জিরানিয়া মহকুমার মাধব বাড়িতে শান্তিপূর্ণভাবে কিছু যুবক সেদিন রাস্তায় নেমেছিলেন, এই আইন বাতিল করো, এই আইন রদ করো। এই সরকার সেখানে নির্মমভাবে গুলি চালিয়ে বেশ কিছু যুবককে গুরুতর আহত করেছে, আজকেও তারা বিচার পায়নি। আজ আজকে ত্রিপুরাজ্যের মানুষ যারা গণতন্ত্র হারিয়েছেন, অধিকার হারিয়েছেন, জীবিকা হারিয়েছেন, সবকিছু হারিয়েছেন, তার জবাব চাইছে। কাজী আজকের এই সমাবেশ থেকেও এই সরকারের কাছে তো দাবি জানানোর কিছু নেই, এরা বুবা কালা অন্ধ, এখান থেকে শপথ নিয়ে যান। আগামী ভোট যেদিনে ঘোষণা হোক, নির্বাচন কমিশন এরা ইঙ্গিত দিয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে হবে। এই সরকারকে বিদায় করার মধ্য দিয়ে শ্রমজীবীদের অধিকার, তার জীবিকা, তার সম্মান, এ রাজ্যের যুবকদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করা, এ রাজ্যে আজকে সংবিধান গণতন্ত্র কাজ করছে না, এটাকে ফিরিয়ে আনা, সেই শপথ নিয়ে ঘরে যাব, ঘরে ফিরবেন। তবে শাসক দলের ভয়ভীতির পরও মানুষ স্বামী বিবেকানন্দ ময়দানে যে হারে উপস্থিত হয়েছেন তা শাসক দলের কাছে বড় চিন্তার বিষয় বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।